আমি আজকে সদস্য শারিয়ার অগমেটিক্স এর সাথে আছি 2019 সাল থেকে অ্যাজ এ কমপ্লায়েন্স ম্যানেজার আইটি রিস্ক এন্ড গভর্নেন্স। অগমেটিক্স এর ইন্টারনাল কন্ট্রোল এন্ড কমপ্লায়েন্স প্রোগ্রামটা খুবই শক্তিশালী, তার একমাত্র কারণ হচ্ছে আমরা ইউএস ডক্টরদের সাথে কাজ করছি। আপনারা হয়তো জেনে থাকবেন যে ইউএস হেলথ কেয়ার ইজ এ হাইলি রেগুলেটেড ইন্ডাস্ট্রি, যেখানে তারা তাদের এই রেগুলেটরি বিভিন্ন লজ অ্যান্ড রেগুলেশনস এর মাধ্যমে কন্ট্রোল করে থাকে। তার মধ্যে প্রথমে যদি আমরা বলি হিপা অ্যাক্ট, হিপার ফুল ফর্ম হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স পোর্টাবিলিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্ট। হিপা অ্যাক্টের প্রথম পারপাস হচ্ছে টু প্রোটেক্ট পিএইচআই। পিএইচআই মিন্স প্রোটেক্টেড হেলথ ইনফরমেশন। অগমেটিক্স যেহেতু ইউএস পেশেন্টদের এই প্রোটেক্টেড হেলথ ইনফরমেশন নিয়ে কাজ করছে, সো অবভিয়াসলি অগমেটিক্সকে হিপা রেগুলেশন মেনটেন করতে হবে। হিপা কমপ্লায়েন্সের অংশ হিসেবে আমরা আমাদের এমপ্লয়ীদের এক্সটেন্সিভ ব্যাকগ্রাউন্ড চেক করিয়ে থাকি, যেটা আসলে হিপার একটা খুবই গুরুত্বপূর্ণ রুলস, এবং আমরা এটা এনশিওর করি যে তারা এটা পিএইচআই তে কাজ করতে পারবে কি পারবে না। অগমেটিক্স এর কমপ্লায়েন্স এবং সিকিউরিটি প্রোগ্রামকে আরো ত্বরান্বিত করার জন্য আমরা রেগুলার আমাদের ইউজারদেরকে ট্রেনিং দিয়ে থাকি। সেই ট্রেনিংটা আপনার সিকিউরিটির উপরেও হয়ে থাকে এবং হিপা কমপ্লায়েন্সের উপরে হয়ে থাকে, যাতে এবং এটাও মেকশিওর করি যাতে ইউজাররা অগমেটিক্স এর কারেন্ট পলিসি এন্ড প্রসিডিউর সম্পর্কে অবগত থাকে এবং সেই অনুযায়ী কাজ করে।